পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সাদিপুরে সাদিপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, বেড়ুগ্রাম পঞ্চায়েতের সদস্য শাহাবুদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এইভাবে রক্তদান শিবির করেছিলাম, এই রক্তের কার্ড অমুকের বাবা অমুকের মা আমাদের কাছ থেকে এই কার্ড। এদিন 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আজকে যে রক্তদান শিবির, শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন মানে যেগুলো কাজ করার টোটাল কাজ করার রক্তদান শিবির, রক্ত বিতরণ, যে কোনো মানুষের হয়তো ব্লাড দরকার পড়লো কার্ড খুঁজে এনে ছেলেদেরকে দেওয়া, কোনো মানুষকে হাসপাতালে ভর্তি করা, যে কোনো কাজ এই ক্লাব করে। তাই আজকে আর বিদ্যুৎ সাহেব আমরা এখানে এসেছিলাম যে আজকে যে রক্তদান শিবির, যেহেতু সামনে আমাদের দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর শুভেচ্ছা রইল, এই দুর্গাপুজোর শুরু হবে সেই মুহূর্তে যে রক্তদান শিবির, এটা একটা তাৎপর্যপূর্ণ, যেখানে ক্লাবের এই এলাকার মানুষ হঠাৎ করে ভগবান না কিছু করুক কিছু হোক, কিন্তু যদি প্রয়োজন হয় এই ক্লাবের কাছে এলাকার মানুষের কাছে আমার আবেদন, কোনো সময় রক্তের দরকার পড়লে আপনারা আসবেন, এই ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখবেন, আপনাদের পাশে থাকবে। তাই আজ ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা।